এরপর প্রশ্ন হলো, আমার সন্তান বারবার তার মায়ের কোলে পেশাব করে দেয়, এ অবস্থায় বারবার কাপড় পাল্টে নামাজ আদায় করা কষ্টসাধ্য, এর সহজ ফয়সালা দিবেন। দেখুন, সন্তান মায়ের কোলে, বাবার কোলে বা কারোর কোলে যদি পেশাব করে দেয়, তাহলে সেক্ষেত্রে সেই পেশাব পবিত্র করবেন কিভাবে? এর উত্তর হলো, যদি সন্তান খুব ছোট হয়, যে দুগ্ধপোষ্য সন্তান এবং অন্য কিছু খায় না, মায়ের দুধের উপর নির্ভরশীল থাকে, তাহলে সেক্ষেত্রে ছেলে সন্তান হলে তার সেই পেশাবের উপর পানির ছিটা দিয়ে দিলে পাক হয়ে যাবে, অর্থাৎ সেটা পবিত্র হয়ে যাবে, নামাজ পড়া যাবে সে কাপড়ে। আর যদি মেয়ে সন্তান হয়, তাহলে সেক্ষেত্রে যতটুকু পেশাব লেগেছে ততটুকু জায়গা ধুয়ে আলতো করে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে, পুরো কাপড় পাল্টাতে হবে ব্যাপারটা সেরকম না। যদি শরীরে লাগে, তাহলে শরীরে যে জায়গা লেগেছে সেই জায়গাটাকে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে ইনশাআল্লাহ। তার অতএব পুরো শরীর বা পুরো কাপড় ধুতে হবে ব্যাপারটা সেরকম নয়। আর যদি সন্তান দুগ্ধপোষ্য না হয়, বরং অন্য খাবার উপর নির্ভরশীল হয়, কিংবা দুধও খায় কিন্তু অন্য খাবারও খায় সে, তাহলে সেক্ষেত্রে অন্য সাধারণ পেশাবের মতো করে তাকে পবিত্র করে তারপরে সালাত আদায় করতে হবে। আর পবিত্রতার নিয়ম বলেছি, যেটি যেখানে পেশাব লেগেছে সেই জায়গা, সেটা কাপড় হোক আর শরীর হোক, সেটাকে ধুয়ে তারপর সালাত আদায় করবেন। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, অনেক সময় কোম্পানি কোনো কাজ দিলে যাতায়াতের ভাড়া দিয়ে দেয়, আমি যদি সেই ভাড়াটা কোনোভাবে বাঁচিয়ে নিজে ভোগ করে সেটা জায়েজ হবে কিনা? হ্যাঁ, যদি আপনি নিজে ভোগ করতে পারেন, সেটার জন্য কোনো মিথ্যা ভাউচার লিখতে না হয়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। কিন্তু যদি আপনি ভাউচার লিখতে হয় যে আপনি অমুক ভাউচার গাড়িতে গেছেন, এইখান থেকে ওখানে গেছেন, তাহলে সেটা তো এক ধরনের কারসাজি আপনাকে করতে হবে, এবং কারসাজি করাটা আপনার জন্য জায়েজ হবে না। গানের সুরে কোরআন পড়া যায় আছে কিনা? কোরআনের নিজস্ব এবং স্বকীয় সুর আছে, সেই সুরে তেলাওয়াত করতে হবে, গানের সুরে কোরআন তেলাওয়াত করা যায় নয়। অনেকে বলে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢোকা যায় না, তাদের কথা কতটুকু সত্য? না, এটা সঠিক কোনো কথা নয় যে চুল কাটার পরে ঘরে ঢুকতে হলে গোসল করে ঢুকতে হবে, এমন কোনো কথা নেই। তিনি গোসল করা ছাড়াও ঘরে চাইলেই ঢুকতে পারবেন। ওযু অবস্থায় চায়ের স্টলে বসে টিভি দেখছি, এরপর নামাজের সময় হলে মসজিদে যাওয়ার আগে কি আবার উযু করতে হবে? ওযু অবস্থায় চায়ের স্টলে বসে যদি আপনি টেলিভিশন দেখেন, তাহলে এর ফলে আপনার ওযু ভাঙবে না, তবে টেলিভিশনে হারাম কিছু যে দেখে থাকলে সেটা আপনার ওযু ভাঙার চাইতে আরও বড় বিষয়, অর্থাৎ তাতে আপনার তাকওয়া ভাঙবে, গুনাহের কারণ হবে। তো আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, এবং এর জন্য ওযু নয় বরং তওবা আপনাকে করতে হবে, যদি গুনাহ কিছু হারাম কিছু দেখে থাকেন। তবে তারপরও হারাম কিছু দেখেছেন, এরপর যদি আপনি ওযু করে সালাত আদায় করেন বা কোনো ভালো কাজ করেন, সেটা অধিকতর উত্তম এবং নিরাপদ, যেহেতু আপনি এটা গুনাহের কাজ করেছেন, ওযুর মাধ্যমে ছোটো ছোটো গুনাহগুলো আল্লাহ তারা মাফ করে দেন। আমি একজনের কাছ থেকে কিছু করে টাকা ধার নিয়েছিলাম, এখন কারো মনে নেই কত নিয়েছিলাম, কীভাবে পরিশোধ করব? আল্লাহ মাফ করুন, আপনি অল্প অল্প করে যদি অনেক টাকা ধার নিয়ে থাকেন এবং কোনো মনে নেই, তাহলে আনুমানিক একটা ফিগার আপনাকে বের করতে হবে যে এর বেশি হবে না, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি পরিশোধ করলে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন।